রে 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 কোনো ব্যাপার নয়। ওই তো ওখানে রঙ্গিলা, কম্পিটিশন শুরু হবে, শিগগিরই চলো। তাহলে খেলা শুরু হোক, কে আসবে? আরে ভাই, তুমি তো এটাই মাস্টার, যাও যাও যাও। কেউ আমার বাবল গামের ফাঁক দিয়ে ডার্ট ছুড়ে সামনে রাখা টার্গেটকে হিট করতে পারবে না। যে হিট করতে পারবে তাকে স্পেশাল বাবল গাম গিফট করবো আমি। তোমরা যেমনটা ভাববে বাবল গাম তেমন সে পেরি হয়ে যাবে, শুধুমাত্র ভেবে। এটা বাবল গাম ম্যাজিশিয়ানের স্পেশাল বাবল গাম, বুঝলে? কেউ বাবল গাম ম্যাজিশিয়ানের সাথে চ্যালেঞ্জ লড়তে চাও? হ্যাঁ রুদ্রা, তুমি ট্রাই করো, কাম অন, তুমি পারবে রুদ্রা। জর্ডি, রুদ্রা যেন স্পেশাল গিফট পেতে না পারে, চলো কিছু একটা করা যাক। রুদ্রা এবার সে স্পেশাল বাবল গাম পাবে। ঠিক আছে ঠিক আছে, তুমি জিতেছো। কি আমার বাবল গাম কে বদলেছে? দুটো বাচ্চা এখান থেকে পালিয়ে গেল দেখলাম, ওরা হতে পারে বাচ্চা। বাচ্চারা আমার বাবল গাম নিয়ে মজা করেছে, যেভাবেই হোক এক্ষুনি ওদের আমার সামনে নিয়ে এসো, না হলে পুরো গ্রাম আমি বাবল গাম দিয়ে তছনছ করে দেবো। বাবল গাম ম্যাজিশিয়ান, তোমার সাথে অন্যায় হয়েছে, কিন্তু কোনো একজনের ভুলের শাস্তি তুমি পুরো গ্রামকে দিতে পারো না, এটা তো অন্যায়। অন্যায় তো আমার সাথে হয়েছে, আর তুমি তুমি আমায় আটকাবে? চুপচাপ গিয়ে ওই বাচ্চা দুটোকে ধরে নিয়ে এসো, না হলে কিন্তু ফল ভালো হবে না। রুদ্রার বয়স আর রুদ্রার জাদুকে কখনো সন্দেহ করো না, আমি এদের সবাইকে মুক্ত করেই ছাড়বো। আরে সব ভালো যার শেষ ভালো। রুদ্রা, এই বাবল ম্যাজিশিয়ান আমাদের সবাইকে ট্রাবলে ফেলে দিয়েছে, একদম ছাড়বে না একে। বাজে কথা বন্ধ করো তুমি। এই ম্যাজিশিয়ানের নাম বাবল নয়, ট্রাবল ম্যাজিশিয়ান হওয়া উচিত ছিল।
রুদ্রা, আমার মনে হয় এখন আমাদের এখান থেকে যাওয়া উচিত। বেরিয়ে যাবে কোথায়? খেলা তো সবে শুরু হয়েছে। হ্যাঁ মাইরা, ঠিক বলেছো তুমি। বাইস্কা, জি বাইস্কা, প্রোটেক্টো। বাচ্চারা, তোমাদের এই প্রোটেকশন আমার বাবল গামের সামনে কিছুই না। ইয়া বাইস্কা, জি বাইস্কা, স্মল সাইজ ক্রিয়েটো। আমাকে চোখ রাঙাতে তোমাদের মতো কত এলো আর কত গেল। তোমরা চোখ মেলে দেখো, যেভাবে রুদ্রা আর ওর বন্ধুদের আমি বন্দি করেছি, সেইভাবেই তোমাদের সবাইকে বন্দি করব। কি, কোথায় গেল? আরে সব ভালো, তার শেষ ভালো। কেউ আমার পা থেকে বাবল গামটা বার করো। দাঁড়াও, আমি বের করছি। ফ্রেন্ডস, এই বাবল গাম একটু বেশি স্ট্রং মনে হচ্ছে, আমাদের একসাথে ট্রাই করতে হবে, চলো। এটা তো আরো খারাপ হলো। বাবল গাম ম্যাজিশিয়ান ঠিকই বলেছিল যে ওর এই বাবল গাম থেকে একমাত্র ওই মুক্তি দিতে পারে। আরে ওর আবার কি হচ্ছে? হ্যাঁ, কাদের যেন গলা পেলাম। জেনি জরি, তোমরা তোমরা এখানে কি করছো? আমরা দুজন খুব বাজে ভাবে ফেসেছি। বাবলগাম ম্যাজিশিয়ান যাদের খুঁজছে আমরাই হলাম সেই দুজন। আমরা তো শুধু মজা করতে এটা করেছিলাম। প্লিজ হেল্প আস। মজা? তোমাদের মজা আজ পুরো গ্রামকে বিপদে ফেলে দিয়েছে। আমাদের সাথে গিয়ে ম্যাজিশিয়ানকে মন থেকে সরি বলো, তবে ও সবাইকে ছেড়ে দেবে। না না রুদ্রা, তুমি তো দেখেছো যে ও আমাদের পাকাপাকি ভাবে বন্দি করার ফন্দি করে রেখেছে। রুদ্রা প্লিজ, তুমি আমাদের হয়ে ওকে সরি বলে দাও না। একবার ও শান্ত হয়ে গেলেই আমরা প্রমিস করছি আমরা ওকে সরি বলে দেব। রুদ্রা, ওদের একদম বিশ্বাস করো না। আমি জানি ওরা তোমাকে ফাঁসানোর জন্য কোনো মতলব করেছে, আর নিজেরা যখন ফেঁসে গেছে এখন সরি সরি করছে। যাই হোক মাইরা, এখন পুরো গ্রাম বিপদে আছে, আমাদের ওদের সাহায্য করতেই হবে। আরে আমাকেও সঙ্গে নিয়ে চলো, এবার আমাকে কিছু একটা করতে হবে। সব ভালো, যার শেষ ভালো। আরে এটা কি? এটা দেখছি মন্দ নয়। রুদ্র, আমি আসছি। ও তো পুরো কার্নিভালটাকে বাবল দিয়ে ট্র্যাপ করে রেখেছে। এ আমরা কি করে ফেললাম? রুদ্রা, ওই দেখো বাবলস। হ্যাঁ, জিমজুম। জিনজুম, প্লিজ ট্রি রুটকে গ্রাম পর্যন্ত আন্ডারগ্রাউন্ড রাস্তা বানাতে বলো। আন্ডারগ্রাউন্ড রাস্তা? এই বাবলের মধ্যে দিয়ে যাওয়া বিপজ্জনক, সেই জন্য। থ্যাংক ইউ জিনজুম। রুদ্রা, প্লিজ আমাদের এখানেই থাকতে দাও, আমরা রঙ্গিলারও খেয়াল রাখবো। আরে সব ভালো, যা শেষ ভালো। এটা ওদের কোনো চাল নয় তো? রুদ্রা, ওদের সঙ্গে থাকার চেয়ে বালসিংহের সাথে সময় কাটানো ভালো। রঙ্গিলা, তুমি দাঁড়াও, আমরা আসছি। লেটস গো গাইস। আহ
তাড়াতাড়ি এসো রুদ্রা, তাড়াতাড়ি। চলো আমার সাথে, রাস্তা ক্লিয়ার মনে হচ্ছে। আরে রুদ্রা, তুমি তো ভয় পাইয়ে দিয়েছিলে। সেই ম্যাজিশিয়ান কোথায়? ওখানে। থ্যাংক ইউ। সাবধানে যেও তোমরা। আমি রুদ্রা। আমি ওই দুজন বাচ্চার খবর পেয়ে গেছি, কিন্তু ওরা এত ভয় পেয়ে গেছে যে তোমার সামনে আসতে চাইছে না। ওরা তোমাকে সরি বলেছে। তুমি যদি ওদের কোনো ক্ষতি না করো, তবে ওরা নিজেরাই এসে তোমায় সরি বলবে। সরি বলে ওরা দুজন কি আমায় উদ্ধার করছে? শাস্তি তো ওরা পাবেই। আমি ওদের আমার বাবালে বন্দি করে নিজের সঙ্গে নিয়ে যাব। আমাকে আমার অপমানে শোধ নিতেই হবে। ওদের নিয়ে এসো, না হলে আমি আমি তোমাদের ছাড়বো না। চলো না রুদ্রা, তুমি তোমার ইমেজ কে আমার কাছে পাঠিয়েছো? তোমার কপালে এবার দুঃখ আছে। আসছে, পালাও। Bubblegum Freezo! রুদ্রা হঠাৎ এত বরফ কোথা থেকে এলো? মনে হয় এটা বাবলগাম ম্যাজিশিয়ানের কাজ। আরে সব ভালো যা, শেষ ভালো। রুদ্রা আমাকে এখান থেকে তোলো। হ্যাঁ হুম গুড আইডিয়া রুদ্রা।
বরফের ধস। এটা কি শব্দ পেলাম? যাও বরফে জমে যাও, বেঁচে গেলে আমি বুঝে নেব। আপাতত আমি ওই দুটো বাচ্চাকে ধরতে জঙ্গলে যাচ্ছি। ইবাইস কা জিবাইস কা আইস ব্রেক। ও রুদ্রা, আমার পায়ের বাবল গাম খুব টাইট হয়ে গেছে। রঙ্গিলার পায়ের বাবল গাম বরফের কাছে আসতেই জমে শক্ত হয়ে গেছে। তার মানে আরো ঠান্ডা যদি হয়ে যায় তাহলে বাবল গাম সহজেই বেরিয়ে আসবে। রুদ্রা, রঙ্গিলার পা দুটো কিছুক্ষণ বরফ জলে চুবিয়ে রাখলে কেমন হয়? ইটস আ গুড আইডিয়া, লেটস ট্রাই। রুদ্রা বাঁচাও! নেওয়ার কথা ছিল। বাবলগাম ম্যাজিশিয়ান, রুদ্রা ভয় পেয়ে পালিয়ে যেতে কখনোই শেখেনি। তোমার অপরাধীরা তোমার সামনেই আছে। আমরাও সবাই তোমাকে সরি বলছি, মিটমাট করে নাও। তুমি বললে অমনি আমি সহজেই সব ভুলে যাব। এবার তুমি হলে আমার আসল টার্গেট, আমি তোমায় কিছুতেই ছাড়ব না। তাই যদি হয় তবে রুদ্রা তোমার সামনেই আছে। রুদ্রার বয়স আর রুদ্রার জাদুকে কখনো সন্দেহ করো না বাবলগাম ম্যাজিশিয়ান। স্নোফ্লেক্স ক্রিয়েটর। এটা হতে পারে না, এটা হতে পারে না। স্নোফ্লেক্স কোত্থেকে এলো? বাবলগাম ম্যাজিশিয়ান, এতক্ষণে নিশ্চয়ই তুমি বুঝে গেছো যে তোমার বাবল ট্রাবলে আর কিছুই হবে না। বন্ধ করো এইসব।
যদি আমি সবাইকে ক্ষমা করে দিত, তুমি তুমি আমার কোনো ক্ষতি করবে না তো? একদমই না। আমার আর তোমার মধ্যে তো কোনো শত্রুতা নেই। জেনি জডি নিজেদের ভুল থেকে শিক্ষা নিয়ে নিয়েছে। আমরা সবাই চাই যে তুমি তোমার শো আবার সবাইকে দেখাও। রুদ্রা, তোমার মন অনেক বড়। আমি আমার ভুলের জন্য সবার কাছে ক্ষমা চাইছি। থ্যাংক ইউ বাবলগাম ম্যাজিশিয়ান। এবার তুমি যেতে পারো। এই নাও বাচ্চারা, এটা আমার তরফ থেকে স্পেশাল গিফট। যেমন বাবল শেপ বানাতে চাও, শুধু ভাবো আর ফু দাও, সেই শেপের বাবল হয়ে যাবে। Hmm.